সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। প্রথমে আমরা দুটো ভেরিয়েবল নেব, ইন্টিজার এ কমা বি, তারপর এ ইকুয়াল টু ফাইভ অ্যান্ড বি ইকুয়াল টু সিক্স। এই ক্ষেত্রে কি হচ্ছে সেই ব্যাপারটা আমি এর আগে বলেছিলাম, যে যখন বলেছিলাম যে ইন্টিজার মানে ডাটা টাইপ, এ বি কী রকমের ডাটা সেটা টাইপ হচ্ছে ইন্টিজার, মানে এ বি হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, এই জন্য আমি এখানে ইন্টিজার লিখেছি। তা এই জন্য এ বি এ এর মান ইন্টিজার একটা, বি এর মান একটা ইন্টিজার দিয়েছি। সো এই ব্যাপারটা একটু আমি ভালো করে আজকে আলোচনা করব, যে প্রথমে আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তারপরে যখন আমি মানটা সেন্ড করি, এর ফলে কী হচ্ছে। বলেছিলাম যে ইন্টিজার হচ্ছে, ইন্টিজার মানে হচ্ছে যে সে মেমোরিতে কয় বিট জায়গা নিচ্ছে, এই ভেরিয়েবলে কয় বিট জায়গা নেবে সেটা সে নির্ধারণ করে ইন্টিজার, এবং এর সাহায্যেই এই ভেরিয়েবলের মানের রেঞ্জটা কী হবে সেটাই নির্ণয় করা যায়। সো যখন আমি বলেছিলাম যে ইন্টিজারের কতটুকু জায়গা নিবে সেটা সাইজ অফ দিয়ে দেখা যায়। সো এই কোড বক্সে ইন্টিজার হচ্ছে ফোর বাইট, কোড বক্সে ইন্টিজার হচ্ছে ফোর বাইট। তো ইন্টিজার এ কমা বি ডিক্লেয়ার করাতে আমি দুটো ইন্টিজার ডিক্লেয়ার করেছি, মানে মোট আট বাইট জায়গার মধ্যে, আট বাইট জায়গা সে আমি নিয়েছি। এখন আমি যখন এ ইকুয়াল ফাইভ দিলাম, তখন কী হলো, এ ভেরিয়েবলের মানটা ফাইভ হয়ে গেল এবং বি ভেরিয়েবলের মানটা সিক্স হয়ে গেল। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে ভেরিয়েবলের মানটা সিক্স হওয়ার মানে কি, এ যে জায়গায় ছিল, যে বাইটে জায়গা নিয়েছিল, সেখানকার মানটা চেঞ্জ হয়ে যাওয়া। ব্যাপারটা আমি যদি ভালোভাবে বুঝাই, সেটা হবে এইভাবে যে যখন আমি ইন্টিজার এ কমা বি ডিক্লেয়ার করলাম, তখন ধরলাম যে এটা কম্পিউটারের মেমোরি থেকে, কম্পিউটারের একটা মেমোরি থেকে চারবার জায়গা নিয়েছে। এ নিয়েছে এই চারবার জায়গা, বি নিয়েছে এই চারবার জায়গা, সে যে কোনো জায়গা হতে পারে। এখন আমি যাই না, যখন আমি নিজের এ কোনো বি লিখলাম, তখন সে এই জায়গাটাতে, এই জায়গায় আসলো এবং বি ঠিক এই জায়গায় আসলো, মানে এই অ্যাড্রেসটার নাম সে বি এ বললো এবং এই অ্যাড্রেসের নাম সে বি বললো। আমি যখন এ ইকুয়াল টু ফাইভ লিখলাম, এর মানে হচ্ছে যে আমি এই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসের যে মান সেটা ফাইভ করে দিলাম। যখন আমি এ ডিক্লেয়ার করছি, তখন এখানে কোনো মান নাই, যদি এর মাধ্যমে কোনো মান পাওয়া যায় সেটা আসলে অরিজিনাল মান পাওয়া যাবে না, কারণ আমি এখানে কোনো মানই দেইনি। আমি এখান থেকে কি মান চাইতে পারি, আমি যখন এগুলো ফাইভ দিলাম, তখন এর মানে হচ্ছে যে আমি এ অ্যাড্রেসের মানটা ফাইভ করে দিলাম। আমি যখন বি ইকুয়াল টু সিক্স দিব, তখন এই অ্যাড্রেসের মানটা সিক্স হয়ে গেল। এখন মূল ব্যাপারটা হচ্ছে যে অ্যাড্রেসের মান ফাইভ হওয়া, অ্যাড্রেসের মান সিক্স হওয়ার ব্যাপারটা বলি, যে আমরা যখন এই ভেরিয়েবলটা কি একটা উদাহরণ সাহায্যে এইভাবে বলতে পারি, যে ধরলাম আমার একটা ফ্রেন্ড সাইফ। সো আমি যদি আমার কোনো ফ্রেন্ডকে বলি যে আমি আজকে বড়বন্দর গিয়েছিলাম, যেটা সাইফের বাসা, বড়বন্দর গিয়েছিলাম, তো ডাইরেক্টলি কেউ কিন্তু বুঝতে নাও পারতে পারে। কিন্তু আমি যদি বলি যে আমি সাইফের বাসায় গিয়েছিলাম, তখন সে ডাইরেক্টলি বুঝতে পারবে যে আমি ঠিক কোন জায়গায় গিয়েছিলাম। এখানে সাইফটা হচ্ছে একটা ভেরিয়েবল এবং সাইফের বাসা বড়বন্দর এটা হচ্ছে ওর অ্যাড্রেস। আমি যদি বলি আমি সাইফের বাসায় একটা পেনড্রাইভ দিয়ে গিয়েছিলাম, তার মানে কি আমি সাইফের বাসায় একটা ভ্যালু রাখছি যেটা হচ্ছে পেনড্রাইভ, এবং যেটা সাইফের বাসায় গেলে পাওয়া যাবে। সো এখন সাইফের বাসায় যদি হয় যে দুটো এলাকার মাস সংযোগস্থল হয়, তো মূল যে ব্যাপারটা হয় যে গেট যে জায়গা থাকে, মানে সরল দরজাটা যে জায়গা থাকে, সেই জায়গাটা অ্যাড্রেসটাকে মূল অ্যাড্রেস ধরা হয়। বাড়ির পিছনটা অন্য এলাকা থাকতে পারে, কিন্তু মূল যে গেট অ্যাড্রেস থাকে সেটাকে মূল অ্যাড্রেস ধরা হয়। ঠিক তেমনি এখানে সেই প্রথম চার বাইটের মধ্যে প্রথম বাইটটার এই অ্যাড্রেস হিসেবে ধরা হয়, এবং এই বাইটটা যখন আমি অ্যাড্রেস হিসেবে ধরবো, তার পরেরগুলো তার কী হয়ে যাচ্ছে যে বাকি তিনটা সেই অ্যাড্রেসের মধ্যে চলে আসতেছে, এবং এরপরে যদি কোনো একটা ভেরিয়েবল থাকে তাহলে সেটা অ্যাড্রেস হবে আলাদা। সো মূল ব্যাপারটা যেটা হলো যে অ্যাড্রেস বলতে আমি বুঝাচ্ছি চার বাইটের প্রথম বাইটটার অ্যাড্রেস, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে যখন ফাইভ মানটা করে দিচ্ছি সেটা হচ্ছে অ্যাড্রেসের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তিন নম্বর কথা হচ্ছে যে আমরা ভেরিয়েবলটা যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করি ঠিক তত বাই ডাটা টাইপ অনুসারে মানে সেইভাবে মেমোরি এটা অ্যালোকেট করে। এটি হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে সাধারণ কথাবার্তা। এখন আমরা আসবো যে ভেরিয়েবল অ্যাড্রেস এবং ভ্যালু কীভাবে কাজ করে সেটা নিয়ে। এখন আমরা এ ইকুয়াল টু ফাইভ লিখছি, বি ইকুয়াল টু সিক্স লিখছি। আমি বলেছিলাম যে এ অ্যাড্রেস এর মান ফাইভ হয়ে যায়। সো আমাদেরকে প্রথমে এটা জানতে পারি যে এর অ্যাড্রেসটা কি,
সেটা জানলে আমাদের ভালো হবে। এখন আমরা এর অ্যাড্রেস নির্ণয় করা শিখব। যদি কোনো ভেরিয়েবল এ হয় তাহলে এর অ্যাড্রেসটা আমরা জানতে পারি এম্পারসেন্ট এর সাহায্যে। কী হবে? এম্পারসেন্ট এটা চিহ্ন এ, এ দ্বারা বোঝায় যে এটা হচ্ছে এ এর অ্যাড্রেস। সো আমরা প্রিন্ট করব পার্সেন্ট ডি দিলাম এ ইকাল টু হচ্ছে পার্সেন্ট ডি এন্ড অ্যাড্রেস অফ এ ইজ পার্সেন্ট ডি, এটা পার্সেন্ট ডি দিচ্ছি আমি। সো কমা দিব এখানে, আমি প্রথম ভ্যালুটা দিচ্ছি এ এবং পরের ভ্যালুটা দিচ্ছি এ এর অ্যাড্রেসের। এখন আমি যদি প্রোগ্রামটা রান করি প্রোগ্রামটা রান করলে আমি প্রথমে এ এর ভ্যালু দেখতে পাবো এবং পরে দেখতে পাবো যে এর অ্যাড্রেস। প্রোগ্রামটা কম্পাইল হচ্ছে এবং তারপরে রান হবে। এই যে প্রোগ্রামটা রান হলো যে এ ইকাল টু ফাইভ অ্যান্ড দ্য অ্যাড্রেস অফ এ ইজ 2293576 2293576। সো অনুরূপভাবে আমি এখানে বি এরটাও লিখব এবং আমি প্রোগ্রামটা রান করব। এখানে দেখাচ্ছে যে এ ইকাল টু ফাইভ অ্যান্ড দ্য অ্যাড্রেস অফ এ ইজ 2293580, বি ইকাল টু সিক্স অ্যান্ড দ্য অ্যাড্রেস অফ বি ইজ 2293576। এখানে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে 580, একটা হচ্ছে 576, এইভাবে হয়েছে। তার মানে কি এদের দুটার মধ্যে পার্থক্য হচ্ছে 4 বাইট। আরও একটা ব্যাপার বলি যে এটা পাশাপাশি অ্যাসাইন হয়েছে বলে কিন্তু এখানে 4 বাইটের ডিফারেন্স হয়েছে। যদি পাশাপাশি অ্যাসাইন না হতো তাহলে কিন্তু সে এইভাবে ডিফারেন্স হতো না। কিন্তু এর অ্যাড্রেস যখন 80, তার মানে কি 80 থেকে শুরু করে 83 এর মাঝখানে কোনো কিছু আসবে না। যেমন 76 এই 4 বাইটের মধ্যে কোনো ভেরিয়েবল আর আসবে না। এই জন্যই কিন্তু এর পরবর্তী ভেরিয়েবল 2293580 এখানেই এর মানটা অ্যাসাইন হয়েছে। সো আমি আগে ডিক্লেয়ার করেছি এ, পরে ডিক্লেয়ার করেছি বি, ভেরিয়েবলের মানটা ভ্যালু কীভাবে হলো সেটা আমরা পরে এই ব্যাপারে একটু দেখা আলোচনা করব। পয়েন্টার এই পর্বের দিকে। সো মোটামুটিভাবে এই ব্যাপারটা আমরা ধারণাটা ক্লিয়ার হলো যে ভেরিয়েবলের মানটা কীভাবে অ্যাসাইন হচ্ছে এবং অ্যাড্রেস অ্যাসাইন হচ্ছে। সো এখন আমি একটু ডায়নামিক্যালি যাব। কীরকম যে আমি পিন করব সাম, সাম ইকাল টু পার্সেন্ট ডি এবং কমা দিয়ে লিখবো যে এ প্লাস বি। এবার আমি যদি প্রোগ্রামে রান করি তাহলে আমি এই দুটো সংখ্যার যোগফল দেখতে পাবো। এবং আমরা দুটো সংখ্যার যোগফল দেখতে পাচ্ছি। কিন্তু এই প্রোগ্রামের একটা অসুবিধা হলো যে এটা শুধুমাত্র 5 আর 6 এর আউটপুট দেবে, এটা অন্য কোনো সংখ্যার আউটপুট দিবে না। এখন আমি যদি এখানে 11 দেই, মানে আমি যদি যোগফলটা অন্য দুটো সংখ্যার যোগফল যেতে চাই তাহলে আমাকে এখানে সোর্স কোডটা পরিবর্তন করতে হচ্ছে। সোর্স কোড পরিবর্তন করতে হচ্ছে। কিন্তু এই কাজটা যদি আমাদের অনেক সুবিধা হতো যে যদি আমরা এই সোর্স কোডটা পরিবর্তন না করে আমরা যখন প্রোগ্রামে রান হচ্ছে তখনই মানটা দিতে পারতাম, সেক্ষেত্রে আমাদের অফকোর্স সুবিধা হতো। কারণ আমরা প্রোগ্রামে যখন ইচ্ছা মতো মান দিচ্ছি, যদি আমরা 11 6 দিচ্ছি তাহলে তখন সে 17 দেখাচ্ছে, যখন 1 2 দিব তখন সে 3 দেখাবে। এই জিনিসটা করলে ভালো হতো এবং ইয়েস এবং সি প্রোগ্রামিংয়ে এই ফিচারটা আছে।
এই কাজটা করা এটাকে বলা হয় ইনপুট নেওয়া। ইনপুট নেওয়া মানে কি, আমরা এখানে ইনপুট দিয়ে দিয়েছি যে ম্যানুয়ালি এবং সেটা আমরা দেবো ডাইনামিক্যালি, অর্থাৎ যখন দরকার পড়বে তখন আমরা ইনপুটে দেবো এবং আমাদের যেটা ইচ্ছা হবে সেটা আমরা ইনপুটে দেবো এবং ইচ্ছা হবে সেটা নির্ভর করবে কী রকম ইচ্ছা হতে পারে সেটা আমরা আগে থেকে ডিফাইন করে দেবো যে সেটা এইভাবে হবে। সো যাই হোক না কেন, এখন আমরা আসবো ইনপুট নেওয়াতে। ইনপুট নেওয়ার জন্য যেই ফাংশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্ক্যানার ফাংশন। স্ক্যানার ফাংশন এবং সেখানে স্ক্যানার ফাংশন দেওয়ার পরে প্রিন্টার ফাংশনের মতো কাজটা, পুরোপুরি কাজটা হচ্ছে প্রিন্টার ফাংশনের মতো, যে আমরা যে যেই মানগুলো ইনপুটে নেবো তার স্পেসিফাই লিখতে হয়। যেমন আমি যদি এ আর বি এর মান দিয়ে ইনপুটে নেই সেক্ষেত্রে আমি কি করবো, যে পার্সেন্ট ডি দেবো, আবার পার্সেন্ট ডি দেবো, পার্সেন্ট ডি পার্সেন্ট ডি দুটো পার্সেন্ট ডি দিলাম, কারণ কারণ আমি দুটো মান ইনপুটে নেবো এবং কমা দিলাম প্রথমে এ তারপর বি। সো আমি যেটা বলেছিলাম যে অ্যাড্রেসের মধ্যে মান অ্যাসাইন হয় ভেরিয়েবলে এ গেল ফাইভ দেওয়ার ফলে কি হয় যে ওই ভেরিয়েবলে অ্যাড্রেসের মধ্যে মান অ্যাসাইন হয়, ঠিক তেমনি স্ক্রিনের সাহায্যে কিন্তু অ্যাড্রেসের মধ্যে মান অ্যাসাইন হয়। এবং মূল যে ব্যাপারটা প্রিন্টের থেকে আলাদা যে প্রিন্টের ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করে, কিন্তু এখানে স্ক্রিনে দিতে হয় যে অ্যাড্রেসের যেই অ্যাড্রেসের মধ্যে আমি মানটা অ্যাসাইন করবো সেই অ্যাড্রেসটা দিতে লাগে। অর্থাৎ আমি যদি এখানে এ দেই তার আগে আমাকে এ অ্যাড্রেসটা দিতে হবে, এর অ্যাড্রেসটা মানে কি এম পার্সেন্ট এ, বি অ্যাড্রেস মানে কি এম পার্সেন্ট বি। সো আমি যখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে কি হচ্ছে, প্রথমে ইন্টিজার এ বি আমি যেটা ডিক্লেয়ার করলাম, স্ক্যানারের সাহায্যে এর অ্যাড্রেসে আমি একটা ভ্যালু নেবো, বি এর অ্যাড্রেসে আমি আরেকটা ভ্যালু নেবো, আমি প্রিন্ট করবো কি যে এ দুটো ভ্যালুর যোগফল। সো আমি প্রোগ্রামটা যদি এখন রান করি তো দেখা যাচ্ছে যে কিছুই আসতেছে না, এর কারণটা কি, কারণ আমাকে সে যে বলছে কিছু ইনপুট দাও, আমি কারণ আমি স্ক্রিনে ফাংশন ইউজ করেছি সেই ইনপুট নেওয়ার জন্য ওয়েট করে আছে। আমি প্রথমে দিলাম ফোর, তারপর একটা স্পেস দিলাম সিক্স, এবার আমি একটা ইন্টার চাপলাম দেখাচ্ছে টেন, তার মানে কি আমার প্রোগ্রামটা কাজ হয়ে গেছে। তো আমি এখন প্রিন্টে স্ক্রিনে ফাংশনের আগে আমি লিখব প্রিন্ট করব কিছু যে ইন্টার টু নাম্বার, তারপর সে স্ক্যান করে নিবে এবং শেষে দ্য সাম অফ সাম ইকাল টু এটা প্রিন্ট করবে। এই ক্ষেত্রে এখন দেখি প্রোগ্রাম রান করি, এই যে এখানে আমি সেমিকোলন দিইনি, প্রথমে দেখা যাচ্ছে যে ইন্ডেক্স টু নাম্বার মানে স্ক্যান ফেয়ার ধারাবাহিকভাবে সেই কাজগুলো করছে, সেই কাজগুলো করছে ধারাবাহিকভাবে। কীভাবে ধারাবাহিকভাবে করছে দেখাই, যে ইন্ডেক্স ইন্ডেক্স টু নাম্বার দিয়েছি এখানে, সে ইন্ডেক্স টু নাম্বার লিখেছে, এবার সে ওয়েট করতেছে আমি কিছু ইনপুট দেবো বলে, আমি এবার ইনপুট দেবো সিক্স এবং এইটটি, তাহলে সামটা হবে কি এইটটি সিক্স, সাম ইকুয়াল টু এইটটি সিক্স এবং প্রোগ্রামটা রান টার্মিনেট করলো। এটি হচ্ছে তো মূল ব্যাপারটা হলো যে আমি এখানে স্ক্রিন অ্যাপটা আমাদের ইচ্ছা মতো করতে পারি, আবার ইচ্ছা মতো করতে না পারি। কীরকম করে আমি সাধারণ কিছু বলি যে আমি পার্সেন্ট ডি এর সঙ্গে পার্সেন্ট এফ ইউজ করতে পারি, সেক্ষেত্রে একটা ইন্টিজার হতে হবে এবং একটা ফ্লোট হতে হবে অথবা ডবল ফ্লোট বি, পার্সেন্ট এফ হচ্ছে ফ্লোট এর এবং এই দুটো সাম প্রিন্ট করি, প্রিন্ট হবে কি পার্সেন্ট ডি পার্সেন্ট এফ কমা এ কমা বি। প্রোগ্রামটা আমি এবার রান করব, প্রথমে দিলাম ফাইভ, তারপর দিলাম ওয়ান পয়েন্ট টু, ফাইভ এবং ওয়ান পয়েন্ট টু। আরেকটা কথা বলি যে আমি যখন দুটো এইখানে যে স্পেসিফায়ারগুলো দিব এখানে তো অন্য কোনো কিছু লেখার সুযোগ নাই, যেমন ইন্টার টু নাম্বার এই জাতীয় জিনিসগুলো লেখার সুযোগ নাই, এখানে শুধু স্পেসিফায়ার দিতে হচ্ছে। সো আমি যখন স্পেসিফায়ারগুলো দেবো তার মাঝখানে কোনো আমরা স্পেস দেবো না, কারণ এই স্পেসটা অনেক সময় প্রবলেম করে, আমার কখন প্রবলেম করে সেটা আমরা পরে দেখবো। তো সাধারণভাবে যদি বলি যে এইভাবে আমরা ইনপুটটা নিতে পারি, এখন আমরা কোথায় এই ইনপুটটা নিব, আমরা ঠিক সেই জায়গায় ইনপুটটা নিব যে জায়গায় আমরা ভেরিয়েবলের মানটা আগে দিয়ে দিতাম। কীরকম, আমি কিন্তু এখানে ইনপুট নিয়েছি, এখানে কিন্তু যখন আমি সাধারণভাবে ম্যানুয়ালি কাজটা করতাম তখন কি এখানে আমি লিখে দিতাম যে ইকুয়াল টু ফাইভ বি ইকুয়াল টু সিক্স,
মানে কি আমি যেখানে আমি মানটা দিব ঠিক সেই জায়গায় আমি ইনপুটটা নেব। ইনপুটে নেওয়াটা কাজ কি, আমি এ আর মা এ বি আর মান নিচ্ছি, তার মানে কি আমি যে জায়গায় ডিফাইন করে দিচ্ছিলাম যে আগে এই জায়গার মানটা নিব সেই জায়গায় আমি আমাকে ইনপুটটা নিতে হচ্ছে। এই যে জিনিসটা মাথায় রাখতে লাগবে, আমি যে কোনো জায়গায় উল্টাপাল্টা করে ইনপুট নিতে পারি না। আমি যদি স্ক্রিনটা এখানে দেই তাহলে কি হবে যে আগে দুটো আমার ইনপুট নেওয়ার জন্য সে ওয়েট করবে, তারপর ইনটা টু নাম্বার দেখাবে। মানে আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে একটার পর একটা লাইন সে এক্সিকিউট করতেছে এবং এর ফলে সে যেখানেই আমরা স্ক্যানটা ইউজ করব সেইখানেই আসে সে ইনপুটটা নেবে। এবং তার আগে যদি আমি এ আর বি এর মান ইউজ করতে যাই সেটা আমার পক্ষে করা উচিত না, কারণ আমি প্রিন্টএফটা এখন আগে দিতে পারি না। আমি প্রিন্টএফ যদি এখানে দেই সেটা কিন্তু আমার পক্ষে সহজ না, কেন কারণ আমি যখন প্রোগ্রামে রান করব তখন সে ডাইরেক্টলি এ আর বি এর মান প্রিন্ট করে ফেলবে, কিন্তু এ আর বি এর মান সে কিন্তু পাবে না। জি সে কিন্তু এ আর বি এর মান পায়নি, তারপরে সে লিখেছে ইনটা টু নাম্বার। এখন যদি আমি ফাইভ আর সিক্স দেই সে কিন্তু এ দুটো মান যোগ সে কিন্তু এই দুটো মান দেখাবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে লাগবে যে কখন কোন ক্ষেত্রে কোন কাজটা করব। এবার লাস্ট একটা টপিকস, স্ক্যানফ কতক্ষণ কাজ করে। আমরা দেখলাম যে যখন আমরা দুটো নাম্বার লিখছি তো দুটো নাম্বারের মাঝখানে একটা স্পেস দিচ্ছি এবং একটা ইন্টার দিচ্ছি, এটাই হচ্ছে স্ক্যানফ। যতক্ষণ আমরা স্পেস দিব স্পেস পেলে সেই ভেরিয়েবলটা মান ইনপুট নেওয়া বন্ধ করে দেবে এবং ইন্টার চাপলে সেই স্ক্রিনে প্রোগ্রামটা সে তখন ওই মতো একটু টার্মিনেট করবে। কীরকম টার্মিনেট করবে যে আমরা যখন স্পেস দিচ্ছিলাম যেখানে এটা একটু নাম্বার দিচ্ছি পার্সেন্ট দিয়ে দেই, সো এখন আমি দুটো নাম্বার দিচ্ছি, দুটো নাম্বার যখন আমি রান করব এখানে ইন্টার টু নাম্বার দেখাচ্ছে। ইন্টার টু নাম্বার মানে কি যে প্রিন্ট অফ করছে এখন সে দুটো ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে। আমি এখানে ফোর দিলাম স্পেস দিলাম ফাইভ দিলাম, ফোর কিন্তু এর মধ্যে চলে আসলো, ফাইভ কিন্তু এর মধ্যে চলে আসতেছে, ইন্টার চাপার সঙ্গে সঙ্গে চলে আসবে। আমি স্পেস দিয়ে যদি সিক্স দিই সে কিন্তু কোনো ভেরিয়েবল পাচ্ছে না, কিন্তু সেই কিন্তু এটা ইনপুটে নিয়ে নিল। এইভাবে স্পেস দিয়ে আমি অনেক ইনপুট নিতে পারি, কিন্তু আমি জয়টা স্ক্যানার ইউজ করছি সেই তটার মধ্যে শুধুমাত্র প্রথম থেকে মানগুলো অ্যাসেন্ড করবে এবং বাকিগুলো সে রেখে দেবে, পরে কোনো স্ক্যানএফ দরকার হতে পারে। এই প্রিন্টএফের কাজটা দেখি, এই প্রিন্টএফের কাজটা হচ্ছে যে আমি যখন যে ফোর আর ফাইভ নিলাম এই দুটো মানটা সেখানে প্রিন্ট করে দেবে এটাই। এবং আমি স্ক্যানএফ এই এই লাইনটাকে আমি টার্মিনেট করবো কখন, এই লাইনটার পর যখন এই লাইনটা আসবে কখন, যখন আমি ইন্টারপ্রেস করবো। সো আমি এখন যদি ইন্টারপ্রেস করি সে দেখাবে ফোর ফাইভ, কেন কারণ সে সিস্টেম নিতে পারেনি, কারণ সিস্টেম নেওয়ার জন্য সে কোনো ভেরিয়েবল পায়নি, কোনো অ্যাড্রেস পায়নি যেখানে আমি সিস্টেম মান অ্যাসাইন করবো। কিন্তু সে ফোর আর ফাইভটা এই কারণেই নিয়ে নিয়েছে, কারণ যে আমি এখানে দুটো মান দুটো অ্যাড্রেসে আমি দুটো মান অ্যাসাইন করতেছি, সে কিন্তু দুটো মান নিয়ে নিয়েছে এবং সেটা প্রিন্ট করেছে কখন, যখন আমরা ইন্টারফেস করেছি মানে আমি স্ক্যানার ফাংশনটাকে যখন টার্মিনেট করলাম তখন। এই জিনিসটা একটু বোঝার বিষয়। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে।